পুরনো বিবাদের জেরে মিঠু শেখ নামে বছর 25 এর এক যুবকের মাথায় মদের বোতল দিয়ে মেরে খুনের চেষ্টার অভিযোগ রাব্বি শেখ নামে এক যুবকের বিরুদ্ধে। আক্রান্ত যুবক চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বসুন্ধরা থানার 16 মাইল এলাকায়। ছয়জনের নামে থানায় অভিযোগ দায়ের। ঘটনার তদন্তে বসুন্ধরা থানার পুলিশ গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট নিয়ে শনিবার মালদাহের দুর্গা কিঙ্কর সদনে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, পুলিশ সুপার অর্ণব ঘোষ, মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি চন্দনা সরকার প্রমুখ। এগিয়ে আছি, এগিয়ে যাব নির্মল বাংলা।